আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষে বাঘেরার সদর উপজেলা চিতলি বৈটপুর গ্রামের উদ্দীপন বদ শামসু বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের হাতে কলমে আলোর খেলা দেখানো হয়েছে। আলোর ঝিলিক এই নামে উদ্যোগের আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। সংস্থাটির আয়োজনে কর্মশালাও অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষার্থীদের হাতে কলমে আলোর প্রতিফলন, আলোর খেলা, পেরিস্কোপ, প্রিজম ব্যবহার সহ আলোর বিভিন্ন প্রয়োগিক দিক দেখানো হয়। এছাড়া আলোর প্রয়োজনীয় বিভিন্ন ব্যবহার সম্পর্কেও জানানো হয়। নিচের চেয়ে এটা বেশি চলে যায়, ঠিক আছে? যদি আমরা তরলটাকে বন্ধ করি বা লাইটটা যদি এভাবে রাখি, তখন কি হয়, আলো আসলে পানির মধ্যে না গিয়ে উল্টো কি করে ব্যাক করে আসে। বিদ্যালয়টির ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। অমৃতা মুখার্জি, হ্যালো ডট বিডি নিউজ 24.com, বাঘেরহাট।